Hello everyone! ওয়েলকাম টু টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত প্রথমেই বলবো তোমরা যে এই মানচিত্রটা দেখতে পাচ্ছ সেই মানচিত্রটা নিয়েই আজকে আমরা আলোচনা শুরু করব এই যে নর্মদা নদী অর্থাৎ ভারতের দক্ষিণে যে নর্মদা নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নর্মদা নদীর দক্ষিণে অর্থাৎ দাক্ষিণাত্য অঞ্চলে দুটি সাম্রাজ্য গড়ে উঠেছিল যে দুটি সাম্রাজ্য হল বাহামণি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য হলুদ রঙের যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো বাহামণি সাম্রাজ্য এবং সবুজ রঙেরটা হল হলো বিজয়নগর সাম্রাজ্য এই সাম্রাজ্য গড়ে উঠেছিল তখন যখন মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে তার রাজত্ব তৈরি করেছিল মানে দিল্লিতে যখন তার রাজত্বকালের শেষের সময় সেই সময় ভারতে অনেকগুলি বিদ্রোহের সৃষ্টি হয়েছিল তার মধ্যে অনেক আঞ্চলিক শক্তির বিকাশ ঘটেছিল তার মধ্যেই দক্ষিণ ভারতে এই দুটি সাম্রাজ্য খুব উল্লেখযোগ্য মানে খুবই শক্তিশালী এই দুটি সাম্রাজ্য সেই সময় গড়ে উঠেছিল যেগুলি হলো বাহামণি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য আজকে আমরা আলোচনা করব এই বিজয়নগর সাম্রাজ্যকে নিয়ে চলো দেখে নেই তাহলে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এই বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়েছিল মোহাম্মদ বিন তুগলক তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছিলেন তার সময়কালে অর্থাৎ তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল এবং এর পরবর্তীকালে এই বিজয়নগর সাম্রাজ্য যখন দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল পরপর চারটি রাজবংশ এই বিজয়নগর সাম্রাজ্যকে শাসন করেছিল তাহলে চারটি রাজবংশের দ্বারা এই বিজয়নগর সাম্রাজ্য রাজত্ব করেছিল সেগুলি হল সঙ্গম বংশ শালব বংশ তুলক বংশ আর বিটু বংশ চলো এই চারটি রাজবংশকে পর পর মনে রাখার জন্য তোমাদের একটা টিক্স দেখিয়েছি যেটা হলো সঙ্গে শালু তুল্যভিদু তাহলে সঙ্গে শালু তুল্যভিডু এই ট্রিক্সটার মধ্য দিয়ে তোমরা বিজয়নগর সাম্রাজ্যের চারটি রাজবংশ খুব সহজে মনে রাখতে পারবে সঙ্গে অর্থাৎ সঙ্গম বংশ সালু অর্থাৎ শালুক বংশ তুল্য অর্থাৎ তুলু বংশ এবং ভিডু অর্থাৎ ভিডু বংশ তাহলে এই ট্রিক্সটার মধ্য দিয়ে তোমরা চারটি বংশের নাম পরপর খুব সহজেই মনে রাখতে পারবে চলো সবার প্রথমে আমরা এই সঙ্গম বংশটা নিয়ে আলোচনা করি তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যে এই সঙ্গম বংশ রাজত্ব করেছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল হরিহর এবং বুক্কা মানে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের শেষের দিকে সেই যে বিদ্রোহগুলো দেখা দিয়েছিল সেই সময় যে আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল তার মধ্যে হরিহর এবং বুকা এই বিজয়নগর সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিল তাহলে বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করে হরিহর এবং বুকা এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার তোমাদের এক্সামে এসেছে এছাড়াও আর আরেকটা কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা হলো বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত সেটা হবে বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এছাড়াও হরিহর তার সাম্রাজ্য বিস্তারের জন্য রায়চুরদুয়াব কৃষ্ণা ও কাবেরী নদীর বদ্বীপ অঞ্চল এবং মারওয়ার অঞ্চল দখল করেন তাহলে হরিহর এই সাম্রাজ্য প্রতিষ্ঠার পর এই অঞ্চলগুলি দখল করে বিজয়নগর সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেছিল এছাড়াও অন্যদিকে বোকা এই বিদ্যানগরের নাম বদলে তার সাম্রাজ্যের নাম রেখেছিলেন বিজয়নগর তাহলে বিজয়নগর 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 সাম্রাজ্যের সাম্রাজ্যের আগের আগের নাম 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 ছিল ছিল বিদ্যানগর যেটা পরিবর্তন করে করেছিলেন এবং পরবর্তীকালে প্রথম দেবরায় তার রাজত্বকালে তুঙ্গভদ্রা নদীর ওপরে বাঁধ এবং খাল নির্মাণের ব্যবস্থা করেন তাহলে বিজয়নগর সাম্রাজ্যে খাল এবং বাঁধের নির্মাণ কে করেছিলেন প্রথম দেবরায় এবং ইতালির পর্যটক নিকোলাপনটি প্রথম দেবরায়ের রাজসভায় এসেছিলেন তাহলে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে যে প্রথম দেবরায়ের রাজত্বকালে ইতালির কোন পর্যটক ভারতে এসেছিলেন সেটা হবে ইতালির পর্যটক নিকল কোনটি প্রথম দেবরায়ের সময়কালে তার রাজসভায় এসেছিলেন এছাড়াও প্রথম দেবরায় ছিলেন একজন কানাডা সাহিত্যিক তাহলে প্রথম দেবরায় অনেক কিছু করেছেন যার মধ্যে তিনি কিন্তু লেখা লেখাপড়াটাও সেই রকম শিখেছেন তিনি ছিলেন একজন কানাডা সাহিত্যিক এরপর আসে সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন দ্বিতীয় দেবরায় তাহলে দ্বিতীয় দেবরায় হলেন সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি চোদ্দশো চব্বিশ থেকে চোদ্দশো দ্বিতীয় দেবরায়ের সভাকবি ছিলেন শ্রীনাথ শ্রীনাথের লেখা গ্রন্থ হল হরিবিলাস তাহলে হরিবিলাস গ্রন্থটি কে রচনা করেছিলেন হরিবিলাস গ্রন্থটি রচনা করেছিলেন দ্বিতীয় দেবরায়ের সভাকবি শ্রীনাথ তার সময়কালেই আহমেদ শাহ বিজয়নগর আক্রমণ করেন এবং পরবর্তীকালে তিনি গঙ্গা বেতেকার বা হাতি শিকারী উপাধি গ্রহণ করেছিলেন তোমাদের আসে যে গঙ্গা বেটেকার এই উপাধিটি কে গ্রহণ করেছিলেন সেটা হবে দ্বিতীয় দেবরায় এবং তার লেখা গ্রন্থ হল মহানাটক শুদ্ধ শুদ্ধনিধি তাহলে মহানাটক শুদ্ধনিধি গ্রন্থের লেখককে সেটা হলো দ্বিতীয় দেবরায় যিনি ছিলেন সংঘম বংশের শ্রেষ্ঠ রাজা এবং দ্বিতীয় দেবরায়ের আরও একজন সভাকবি ছিল যার নাম হলো। দিনডিমা তাহলে দিনডিমা এবং শ্রীনাথ ছিলেন দ্বিতীয় দেব রায়ের সভাকবি দূত আব্দুল রজক ভারতে এসেছিলেন তাহলে আব্দুর রজক কার রাজত্বকালে ভারতে এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং নিকলকণ্টি যিনি ছিলেন ইতালির পর্যটক তিনি কার সময় ভারতে আসেন তিনি প্রথম রায়ের সময়কালে ভারতে এসেছিলেন এবং পরবর্তীকালে দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালের পর থেকেই এই সঙ্গম বংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এই বংশের শেষ রাজা ছিলেন বিরুপাক্ষ যার দুর্বলতার সুযোগ নিয়েই বিজয়নগর সাম্রাজ্যের শালুক বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে বিরুপাক্ষের দুর্বলতার সুযোগ নিয়েই বিজয়নগর সাম্রাজ্যের শালুক বংশের সূচনা ঘটে শালুক বংশ চোদ্দশো পঁচাশি থেকে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শালুব নরসিংহ দেব রায় তাহলে শালুব নরসিংহ দেব রায় এই শালুক বংশের প্রতিষ্ঠাতা এবং নরসিংহ দেব রায়ের মৃত্যুর পর তার থিম্মা ভূপাল সিংহাসনে বসে তাহলে থিম্মা ভূপাল বংশের শালুব নরসিংহ দেব রায়ের মৃত্যুর পর তাহলে শালুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন ইম্মাদি নরসিংহ ইম্মাদি নরসিংহ ছিলেন এই শালুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং শালুক বংশের শেষ শাসক ছিলেন রাজশেখর এই রাজশেখরের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতে অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যে তুলুব বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় এই শালুব বংশ যখন প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ খ্রিস্টাব্দে সেই সময় আমাদের ভারতে একটা আরও উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যেটা চৈতন্য দেবের আবির্ভাব ঘটেছিল চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন ভারতে বিজয়নগর সাম্রাজ্যে শালুব বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে সুলভ বংশের শেষ রাজা ছিলেন রাজশেখর যার দুর্বলতার সুযোগ নিয়েই বিজয়নগর সাম্রাজ্যে তুলব বংশ প্রতিষ্ঠিত হয়েছিল যেটা প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ রায় তাহলে বীর নরসিংহ রায় এই তুলু বংশের প্রতিষ্ঠাতা এবং পরবর্তীকালে বীর নরসিংহ রায়ের মৃত্যুর পর তার ভাই কৃষ্ণদেব রায় এই তুলুপ বংশের সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন তুলুপ বংশের এবং বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন কৃষ্ণদেব রায় এছাড়াও তিনি অন্ধভোজ বা অন্ধপিতামহ নামেও পরিচিত ছিলেন তাহলে কোয়েশ্চেন এটা অনেকবার এসেছে যে অন্ধভোজ বা কে তিনি হলেন কৃষ্ণদেব রায় যিনি তুলুক বংশের সিংহাসনে বসেছিলেন এবং পরবর্তীকালে তিনি যবনরাজ স্থাপনাচার্য এবং অভিনব ভোজ উপাধি গ্রহণ করেন তাহলে অভিনব ভোজ এবং যবনরাজ স্থাপনাচার্য এই উপাধি দুটি কে গ্রহণ করেছিলেন সেটা হবে কৃষ্ণদেব রায় যিনি ছিলেন তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং কৃষ্ণদেব রায় তিনি তেলেগু ভাষায় অমুক্ত মাল্যড্য এবং সংস্কৃত ভাষায় জাম্বটি কল্যাণম এবং উষা পরিণয়ম রচনা করেন তাহলে তেলেগু ভাষায় এই অনেকবার অমুক্ত মাল্যডম তোমাদের এক্সামে এসেছে বা ডাব্লু বিসিএস এক্সামেও অনেকবার এই কোয়েশ্চেনটা দেখা গেছে এছাড়াও তোমাদের অন্যান্য এক্সামেও এই কোয়েশ্চেনটা অনেকবার দেখা গেছে যে অমুক্ত মাল্যডম এই গ্রন্থটি কে রচনা করেছিলেন সেটা হবে কৃষ্ণদেব রায় এছাড়াও তার সময়কালে পনেরোশো নয় খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে এসেছিলেন তাহলে পর্তুগিজ গভর্নর আলবুকার্ক পনেরোশো নয় খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং কৃষ্ণদেব রায়ের সময়কালে রায়চুর দোয়াব অঞ্চলটিকে নিয়ে বিজয়নগর সাম্রাজ্য এবং বাহামনি সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়েছিল এই কোয়েশ্চেনটাও তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সামে এসেছিল যে কোন অঞ্চলের জন্য বিজয়নগর সাম্রাজ্য এবং বাহামনি সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল সেটা হবে রায়চুর দোয়াব অঞ্চলটির জন্য এই দুজন যুদ্ধ শুরু করেছিল এবং তিনি ছিলেন অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক তাহলে অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষককে তিনি হলেন কৃষ্ণদেব রায় তাহলে এই কোয়েশ্চেনটাও তোমাদের অনেকবার এক্সাম এসেছে যে অষ্টদিগজ গোষ্ঠী কে গঠন করেছিলেন সেটা হবে কৃষ্ণদেব রায় যিনি ছিলেন তোলক বংশের শ্রেষ্ঠ শাসক এছাড়াও এই তোলক বংশে আরো একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল কত খ্রিস্টাব্দে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি এই তোলক বংশের রাজত্বকালে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটা হলো তালিকটের যুদ্ধ তাহলে তালিকটের যুদ্ধ কোন সময় হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি সদাশিব রায়ের সময়কালে এই তালিকটের যুদ্ধ সৃষ্টি হয়েছিল তাহলে এই তালিকটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পাঁচটি রাজ্যের মধ্যে এই তালিকটের যুদ্ধ হয়েছিল যেগুলো হলো বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর বিদর এবং বিজয়নগর সাম্রাজ্য এই পাঁচটি রাজ্যের মধ্যে এই তালিকটের যুদ্ধ শুরু হয়েছিল বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর এবং বিদারের সম্মিলিত বাহিনী তালিকটের যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যকে পরাজিত করেছিল তাহলে সলাশিব রায়ের সময়কালেই বিজয়নগর সাম্রাজ্যে তালিকটের যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধে পরাজিত হয়ে তুলু বংশ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং সেই সময় এই বিজয়নগর সাম্রাজ্যে আরভিডু বংশ প্রতিষ্ঠিত হয় তাহলে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে আরভিডু বংশ প্রতিষ্ঠিত হয়েছিল আরবিডু বংশ পনেরোশো সত্তর থেকে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিল এই বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ আরভিডু বংশ যেটা প্রতিষ্ঠা করেছিলেন তিরুমল দেবরায় তাহলে তিরুমল দেবরায় এই আরভিডু বংশ প্রতিষ্ঠা করেন এছাড়াও এর পরবর্তী যিনি রাজা ছিলেন তিনি ছিলেন তৃতীয় রঙ্গ যিনি এই বংশের শ্রেষ্ঠ এবং শেষ রাজা তাহলে এই বংশ ছিল খুবই শেষ এখানে বলার মতো কিছুই নেই তাই অল্পতেই শেষ করে দিলাম তাহলে তৃতীয় রঙ্গ ছিলেন এই আরভিডু বংশের শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা এবং এই তৃতীয় রঙ্গের সময়কাল থেকেই বিজয়নগর সাম্রাজ্য খন্ড খন্ড হয়ে গিয়েছিল মানে ভাগ হয়ে গিয়েছিল তারপর থেকেই এই বিজয়নগর সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এখনো দেখতে পাওয়া যায় যেটা হলো কর্ণাটকের হাম্পি শহরে কর্ণাটকের হাম্পি শহরে এই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এখনো দেখতে পাওয়া যায় চলো এই বিজয়নগর সাম্রাজ্য থেকে কিছু কোয়েশ্চেন দেখে নিই কোয়েশ্চেন নাম্বার ওয়ান অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন অপশন এ প্রথম দেবরায় অপশন বি দ্বিতীয় দেবরায় অপশন সি বীর নরসিংহ অপশন ডি কৃষ্ণদেব রায় তোমাদের দিকে পড়ানোর সময়ই বলেছিলাম এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ বিসিএস এক্সামে দু হাজার সতেরোতে এসেছিল তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই অমুক্ত মাল্যদের রচয়িতা কে অপশন এ কৃষ্ণদেব রায় অপশন বি রাজ রাজচোল অপশন সি হর্ষবর্ধন অপশন ডি দেব হয়ে যাবে কৃষ্ণদেব রায় অমুক্ত রচনা করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই ব্যবস্থা কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত অপশন এ বাহুমণি রাজ্য অপশন বি চোল রাজ্য অপশন সি মারাঠা রাজ্য অপশন ডি বিজয়নগর রাজ্য সঠিক আনসার হবে অপশন ডি বিজয়নগর রাজ্য তাহলে নয়ঙ্গর ব্যবস্থা বিজয়নগর রাজ্যের সাথে সম্পর্কিত এই কোয়েশ্চেনটা ডাব্লিউ এর একুশ সালের কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য করা হতো অপশন এ অশ্ব অপশন বি মুক্ত অপশন সি মূল্যবান পাথর অপশন ডি রেশম সঠিক আনসার অপশান এ অশ্ব তাহলে বিজয়নগর সাম্রাজ্যে অশ্ব সব থেকে বেশি আমদানিকৃত হিসেবে গণ্য করা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই তালিকটের যুদ্ধ কবে হয়েছিল অপশন এ তেইশে জানুয়ারি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন বি পয়লা এপ্রিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন সি আঠাশে মার্চ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন ডি তিরিশে সেপ্টেম্বর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সঠিক আনসার অপশন এ তেইশে জানুয়ারি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকটের যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য বিজাপুর গোলকুন্ডা বড়দা এবং আহমেদনগরের সাথে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় অপশন এ বিজাপুর অপশন বি হাম্পি সি গোলকুন্ডা অপশন ডি সঠিক বি হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পিতে দেখা যায় চলো পরের দেখেনি কোন অঞ্চল দখলের জন্য বাহমনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছে অপশন এ মাদুরাই অপশন বি বরঙ্গল অপশন সি রায়চুর দোয়াব অপশন ডি মালাবার সঠিক আনসার অপশন সি রায়চুর দোয়াব তাহলে রায়চুর দোয়াব অঞ্চলটি দখলের জন্য বাহামনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে প্রায়ই সৃষ্টি হয়েছে চলো পরের দেখে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি অপশন এ দেবরায় অপশন বি দ্বিতীয় দেব রায় সি কৃষ্ণদেব রায় অপশন ডি নরসিংহ রায় সঠিক আনসার অপশন সি কৃষ্ণদেব রায় তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় যিনি তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন পরের ইতালির পর্যটক কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশন এ প্রথম দেব রায় অপশন বি দ্বিতীয় দেবরায় অপশন সি কৃষ্ণ দেব রায় অপশন ডি হরিহর তাহলে সঠিক আনসার অপশন এ প্রথম দেব রায় নিকলকটি প্রথম দেব রায়ের রাজসভায় এসেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি গঙ্গা বেতেকার বা হাতি শিকারী উপাধি কে গ্রহণ করেন অপশন এ প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় সি কৃষ্ণ দেব রায় অপশন ডি হরিহর সঠিক আনসার হবে অপশন বি দ্বিতীয় দেবরায় দ্বিতীয় দেবরায় ছিলেন সঙ্গম বংশের রাজা তিনি গঙ্গা বেতেকার বা হাতি শিকারী উপাধি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো